প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগলে এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত প্রিয়দর্শক প্যাটের সমস্ত গ্যাস বের করুন তিন মিনিটের মধ্যেই প্যাটে জমে থাকা গ্যাস একেবারেই দূর হবে ঔষধে নয় চারটি ঘরোয়া উপাদানে সর্বপ্রথম হচ্ছে জিরা যেটি আমরা আমাদের রান্নার কাজে মশলা হিসাবে ব্যবহার করে থাকি শুধুমাত্র মশলা হিসাবে আমরা যে পদ্ধতিতে রান্না করছি এই পদ্ধতিতে জিরা খেলে জিরার কোনো গুণাগুণ ঠিক থাকে না তা নষ্ট হয়ে যায় কিন্তু জিরার এমন আশ্চর্যজনক গুণ রয়েছে এটি পেতে হলে আপনাকে কাঁচা জিরাটা খেতে হবে এটি শরীর থেকে চব্বিশটিরও বেশি রোগ দূর করতে পারে আজকে শুধুমাত্র আমরা গ্যাস ও অ্যাসিডিটি দূর করতে জিরার ব্যবহার সম্পর্কে জানব অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন প্রিয় দর্শক এক্ষেত্রে কাঁচা জিরা অথবা গুঁড়ো জিরা দুটোই ব্যবহার করতে পারবেন মনে রাখবেন গুঁড়ো জিরা যদি আপনি কিনেন তাহলে পরিষ্কার কিনা এটা নিশ্চিত হয়ে নেবেন সবচেয়ে ভালো হয় ঘরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপর ব্ল্যান্ডারে আপনি গুঁড়ো করে নেবেন তাহলে বিশুদ্ধ গুঁড়ো জিরাটা আপনি পেয়ে যাবেন তাহলে জিরা ভালো করে ধুয়ে চামচে করে রোদে শুকিয়ে এটা আপনি একটা ভ্যাকুয়াম বা এয়ারটাইট বক্সে রাখলে এটি নষ্ট হবে না পনেরো দিনের মতো ব্যবহার করতে পারবেন গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা যদি হঠাৎ করে হয়ে থাকে অর্থাৎ আপনি প্রচণ্ড গ্যাসের সমস্যায় ভুগছেন খুব কষ্ট হচ্ছে সাথে সাথে অমিপ্রাজল বা কোনো গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে হাফ চা চামচ জিরার গুঁড়ো এক গ্লাস উষ্ণ পানিতে মিশিয়ে খেয়ে ফেলুন মনে রাখবেন আপনি অমিপ্রাজল খাবেন আপনার কিডনি নষ্ট হবে কিন্তু জিরার গুঁড়ো খাবেন আপনার অ্যাসিডিটি দূর হবে কিন্তু আপনার কিডনির কোনো ক্ষতি হবে না আবার যাদের দীর্ঘদিন যাবত গ্যাসের সমস্যা লেগেই রয়েছে তারা সরাসরি চা চামচ কাঁচা জিরা এক গ্লাস নর্মাল পানিতে রাতে ভিজিয়ে রাখুন তারপর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে উষ্ণ পানি পান করার আধা ঘন্টা পর এই জিরার পানি পান করুন জিরা ছেঁকে খেয়ে নিতে পারেন অথবা পানিটুকু পান করে অবশিষ্ট জিরা চিবিয়ে খেয়ে নিতে পারেন এটা আপনার ইচ্ছা আপনি যেভাবেই খান না কেন জিরা খাওয়া মাত্রই পেটের সকল গ্যাস ডায়রিয়া আমাশয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রদর্শক এরপরে হচ্ছে লবঙ্গ হঠাৎ করে গ্যাস অ্যাসিডিটি হলে দুই থেকে তিনটি লবঙ্গ খুব ভালোভাবে চিবিয়ে খেয়ে এক গ্লাস উষ্ণ পানি পান করুন অনেকে লবঙ্গ খেতে পারেন না খুব কষ্ট হয় তাদের জন্য পুরোনো অপশনটি তো রয়েছে জিরা খেতে পারেন তবে লবঙ্গটা অনেক ক্ষেত্রে জিরার থেকেও বেশি উপকার দেয় আর এটি ঝটপট খেয়ে ফেলা যায় যাদের গ্যাসের পরিমাণ খুব মারাত্মক প্রায়ই গ্যাসের সমস্যা হচ্ছে তারা রোজ রাতেই ঘুমোতে যাবার আগে দুটি লবঙ্গ যদি নিয়মিত খুব ভালো করে চিবিয়ে খেয়ে এক গ্লাস হালকা উষ্ণ পানি অর্থাৎ গরম পানি পান করেন তারপর সকালে উঠে দেখবেন আপনার আর গ্যাসের সমস্যা থাকবে না টানা একুশ দিন একই নিয়মে লবঙ্গ সেবন করুন লবঙ্গ খাওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে লবঙ্গের ফুলটি অবশ্যই থাকে লবঙ্গের মাথায় যে ছোট্ট ফুল রয়েছে এটি আপনাকে অবশ্যই খেতেই হবে এটি ফেলে দিয়ে খেলে কিন্তু হবে না কারণ এই ফুলের মধ্যে রয়েছে নব্বই ভাগ গুণ যা আপনার গ্যাসের সমস্যা মিটিয়ে দেবে ইনশাআল্লাহ তবে মনে রাখবেন ছোট শিশুদের কোনোভাবেই লবঙ্গ খাওয়ানো যাবে না গ্যাসের সমস্যার জন্য এটা বারো বছরের অধিক বয়স যাদের তারাই শুধুমাত্র খেতে পারবে প্রিয় দর্শক তৃতীয়টি হচ্ছে জোয়ান এই জোয়ান অনেকে চেনেন না এটি খুব একটা সচরাচর আমাদের ঘরেও থাকে না তবে আপনি যদি কোনো মশলার দোকানে গিয়ে বলেন যে আমি জোয়ান কিনতে চাই তাহলে তারা আপনাকে অবশ্যই দিবে জোয়ান প্যাটের যে কোনো সমস্যা দূর করতে পারে গ্যাস অ্যাসিডিটি প্যাট ব্যথা বদহজম টক ঢেকুর এই সকল সমস্যা দূর করতে এই উপাদানটি খুব দ্রুত কাজ করে এরপরে হচ্ছে আদা এটি কিন্তু সবার ঘরেই আছে এটি আমরা মশলার কাজে ব্যবহার করে থাকি আবার অনেকে চায়ের সঙ্গে মিশিয়ে খাই কাঁচা আদা যদি আপনি চিবিয়ে খেতে পারেন অথবা কাঁচা আদার রস একটা চামচ পরিমাণে খেতে পারেন তাহলে প্যাটের সব ধরনের রোগ দূর করা সম্ভব হঠাৎ করে প্যাটে গ্যাস অ্যাসিডিটি বা টক ঠেকুর হচ্ছে সাথে সাথে এক ইঞ্চি আদা কেটে ভালো করে চিবিয়ে খেয়ে নিন যারা একটু লবণ দিয়ে খেতে চান তারা বাজারের সাদা লবণ না খেয়ে পিঙ্ক সল্ট অথবা সামান্য পরিমাণ বিট লবণ সহ চিবিয়ে খেয়ে নিন তবে মনে রাখবেন বিট লবণ বেশি খাওয়া যাবে না প্রিয় দর্শক আশা করি আপনার ঘরের মধ্যে পাওয়া এই তিনটি বস্তু অর্থাৎ লবঙ্গ জিরা এবং আদা এই তিনটি উপাদান খেয়ে আপনারা আপনাদের প্যাটের গ্যাস দূর করবেন আজ থেকে চেষ্টা করুন বাজারে পাওয়া যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ নিয়মিত খাওয়া থেকে দূরে থাকার জন্য কারণ ধারাবাহিকভাবে নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কিডনির বড় ধরনের সমস্যা হয়ে যায় তাই ঘরোয়া উপায়ে অর্গানিক খাবার খেয়ে পেটের গ্যাসকে দূর করার চেষ্টা করুন আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন